কাকরোলের এই রেসিপি আশা করি সবার ভালো লাগবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটি ইয়ামি রেসিপি, আর এটা হবে কাকরোল দিয়ে তৈরি। কাকরোল দিয়ে যদি মজাদার এই রেসিপি একবার করে খান তাহলে কিন্তু বারবার করে খাবেন। অনেকে আছে সবজি খেতে চান না, তো যারা সবজি খেতে পছন্দ করেন না তাদের জন্য আশা করছি এই রেসিপি খুব কার্যকরী হবে। ফুটন্ত গরম পানিতে মাত্র 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু এই রেসিপি করে নিতে পারবেন। এত বেশি সময় লাগে না বলে যখন তখন আপনারা কিন্তু গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি করে নিতে পারবেন। আর রেসিপিটি করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে দিচ্ছি, যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। একটা হাঁড়িতে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণের পরিমাণটা পরে চেটে আবার দেখে একটু অ্যাড করে নেব যদি কম হয় আর কি। আমি এটা ঢেকে 10 মিনিট সিদ্ধ করেছি, এখন উল্টে পাল্টে একটু আরও একটু সিদ্ধ করে নেব। এই তো আমি একটা চামচ দিয়ে দেখছি এটা কতটা সিদ্ধ হলো। আমার মনে হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ঘুরিয়ে দিচ্ছি মুখের সাইডটা নিচের পাশে দিয়ে আর 2 মিনিটের মতো সিদ্ধ করব। তো 2 মিনিটের মতো সিদ্ধ করলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এটা 2 মিনিটের জন্য এই চুলাতে থাক, আরেকটা চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমি এখন রেসিপির মেইন সেকশনে চলে যাচ্ছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম 6-7টার মতো শুকনা মরিচ। আর এই মরিচটাকে এখন আমি একটু লালচে আকার রেখে ভেজে নেব। পুরে কালো করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মরিচের যে ঝাল সেটা নষ্ট হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে মজাদার এই রেসিপি একবার করে দেখবেন, সবাই কিন্তু আঙুল চেটেপুটে খাবে। আমি কিছু শুকনা মরিচ আর 7 মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমার এখন মরিচের জন্য আর পেঁয়াজের জন্য লবণটা লাগলো, আর যদি পরে মনে হয় যে লবণ আর একটু লাগবে তাহলে আমি অ্যাড করে নেব। আমি কাকরোল সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ অ্যাড করেছি। এখানে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ হলো কি আমি পেঁয়াজ দিয়ে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। আমি এখান থেকে কিছুটা ভর্তা আলাদা করে নেব, যেটা আমি খালি ভাতের সঙ্গে খাবো, যেটা আমার ভীষণ ভালো লাগে। এই তো এই ভর্তাটা আমি রেখে দিয়েছি, গরম ভাতের সঙ্গে আমি খাবো, সঙ্গে একটু সরিষার তেল অ্যাড করে নেব। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা কাকরোলগুলো অ্যাড করে দিলাম বাকি পেঁয়াজটুকুতে, আর দেখুন কতটা সফট হয়েছে। আপনারা যদি কাকরোলের এই বিচিটা খেতে না চান তাহলে কিন্তু একটা চামচ দিয়ে গোল করে বিচিটা তুলে ফেলে দিবেন। আমার কাছে কাকরোলের বিচির যে একটা কুটকুট শব্দ সেটা ভীষণ ভালো লাগে, তাই বিচিগুলো কিন্তু ফেলে দিলাম না, আমি বিচিগুলো খাবো। সেজন্য আমি এই ভর্তার সঙ্গে বিচিগুলোকেও মাখিয়ে নিচ্ছি। মজাদার এই রেসিপি যদি ভালো লাগে প্রিয়জনদের সঙ্গে ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা আমার পেজে এখনও লাইক দেননি একটু লাইক দিয়ে দিবেন প্লিজ। আমি এখানে আরও কিছু মরিচ অ্যাড করে নিচ্ছি, ঝালের পরিমাণটা আমার মনে হচ্ছে আরও একটু লাগবে। আপনারা যদি ঝালের পরিমাণ কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কমিয়ে অ্যাড করবেন। আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। সরিষার তেল না দিলে ভর্তার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু আসে না। কিছুটা ধনিয়া পাতা কুচি করে অ্যাড করে দিলাম। এই ভর্তাটা খেতে এত বেশি মজার, বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন তো আমার ভর্তা মোটামুটি রেডি। আমার কাছে তো মানে ভর্তা বানালে আমি সত্যি অপেক্ষা করতে পারি না কখন আমি খাবো, ভর্তা দেখলে আমার খিদে লেগে যায়। তো যাই হোক, আমার মনে হচ্ছিলো লবণ আরও একটু লাগবে তাই অ্যাড করে দিলাম। আমার ভর্তা এখন রেডি, গরম ভাত অথবা ঠান্ডা ভাতের সঙ্গে জমিয়ে কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে। তো আশা করছি আজকের রেসিপি সবাই অনেক বেশি এনজয় করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।